ওয়েলকাম ফ্রেন্ডস আজ আমি বেশ কিছু মাদ্রাসার হাইকোর্টে করা যে মামলা সে মামলার রায় নিয়ে এই ভিডিওতে এসেছি এখানে যেটা বলছে দেখুন দুশো চৌত্রিশ মাদ্রাসাকে সাহায্যের নির্দেশ রাজ্যের স্বীকৃতিপ্রাপ্ত দুশো চৌত্রিশটি মাদ্রাসাকে আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে তাদের প্রাপ্য যাবতীয় সুযোগ সুবিধা দেওয়া শুরু করতে হবে সরকারকে শুক্রবার এই সংক্রান্ত এক মামলায় রাজ্যকে এই নির্দেশ দিয়েছে হাইকোর্ট বিচারপতি প্রতীক প্রকাশ বন্দ্যোপাধ্যায় রাজ্যের সংখ্যালঘু দপ্তরের সচিবকে এই সময়ের মধ্যে মাদ্রাসাগুলির সব প্রাপ্য মঞ্জুর করতে নির্দেশ দেন হাইকোর্টের এই রায়ে গত পাঁচ বছর ধরে বঞ্চনার শিকার মাদ্রাসাগুলির পড়ুয়ারা প্রাপ্য সুযোগ সুবিধা পাবেন বলে আশাবাদী মামলাকারীরা রাজ্যের বিভিন্ন জেলায় তৈরি হওয়া দুশো চৌত্রিশটি মাদ্রাসাকে দু সালে অনুমোদন দেয় রাজ্য সরকার ওই বছরই এক বিজ্ঞপ্তি জারি করে সরকার ওই মাদ্রাসাগুলিকে বিভিন্ন তহবিল থেকে যাবতীয় সুযোগ সুবিধা দেওয়ার আশ্বাস দেয় কিন্তু এতদিনও সেই নির্দেশ কার্যকর না হওয়ায় মামলা হয় হাইকোর্টে মামলাকারীদের পক্ষে আইনজীবী আবু সোহেল আদালতে জানান চল্লিশ হাজার পড়ুয়া এবং আড়াই হাজার শিক্ষক শিক্ষাকর্মী ওই মাদ্রাসাগুলিতে রয়েছেন সরকার নিজে ওই মাদ্রাসাগুলিকে আর্থিক সাহায্যের কথা বলে বিজ্ঞপ্তি জারি করলেও এতদিন তা কার্যকর করেনি ফলে স্কুলের পোশাক ব্যাগ জুতো মিড ডে মিল থেকে শুরু করে স্কুল পরিচালনার যাবতীয় খরচ বহন করতে হয় পড়ুয়াদেরই এরপরই আদালত রাজ্যকে তাদের নিজেদের বিজ্ঞপ্তি দ্রুত কার্যকর করতে নির্দেশ দেয় সরকারি সাহায্যহীন মাদ্রাসা বাঁচাও কমিটির রাজ্য সম্পাদক আব্দুল ওয়াব মোল্লা বলেন আদালতের নির্দেশ দ্রুত কার্যকর করুক সরকার তাতে মাদ্রাসাগুলির হাল ফিরবে তো বন্ধুগণ এটাই ছিল দুশো চৌত্রিশটি মাদ্রাসা করার হাইকোর্টের যে রায় গতকাল কলকাতা হাইকোর্ট রায় দিয়েছে তার আজকে যে পেপারের খবর প্রকাশ হয়েছে আজ সাতই জুলাই দু সেই রায়ের আপডেট আমি আপনাদের সামনে তুলে ধরলাম ধন্যবাদ